तो रुटी मा आयशा सिद्दिका तैरी करेछे कटा खाबे विश्व नबी रे दुटो रुटी तैरी करेछे मा आयशा सिद्दिका রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে দুটো মেয়ে ছেলে ভিকিরি এসে বলছো মা আয়েশা সিদ্দিকা আমাদের খাওয়ার দরকার নাই আমরা না খেয়ে মারা যাব কিন্তু আমাদের দুজনার দুটো বাচ্চা বাসায় আছে তারা যদি কিছু না পায় মারা যাবে বাঁচবে না মা আয়েশা ভাবলেন দুটো রুটি তো মোটে আমার সোনার নবীর জন্য আছে ক্ষুধার্ত নবী এসে রুটি খাবে কিন্তু যদি দুটো রুটি দিয়ে দেই আমার নবী তো অনাহারে থাকিবে আমার নবীকে আমি বুঝিয়ে দেব নবী আমার স্বামী এদেরকে বোঝাতে পারবো না দুটো রুটি নিয়ে এসো না দুজনের হাতে তুলে দিলেন জোরে বলো আল্লাহ রাসূল এমন সময় বাড়ি আসলেন আসার সঙ্গে সঙ্গে নবীর যে বর্তন নবীর যে পিয়ালা আর ঢাকনা খুলে আল্লাহর রাসূল রুটি খেতে শুরু করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আর আয়েশা সিদ্দিকা বলছে ইয়া রাসূলুল্লাহ কি খাচ্ছেন আল্লাহর রাসূল বলছে আয়েশা তুমি যা করে রেখেছো তাই খাচ্ছি এখন আয়েশা দেখতে আসবে না আসবে ওতে তো কিছু নেই সে দিদিস তো এসে দেখছে অনেকগুলো রুটি দুনিয়ার রুটি না সাদা সাদা রুটি আর মাখন মাখানো রুটি আল্লাহ রাসূল মুস্কে মুস্কে হাসে আর আয়েশা সিদ্দিকা বলছে ইয়া রাসূলুল্লাহ এতে তো রুটি ছিল না আল্লাহর নবী বললেন আয়েশা তুমি রুটি দান করেছো দু পিস বিদ্যুৎ গতিতে আল্লাহ দান কবুল করে নিয়ে জিবরিল পাঠিয়ে দিয়ে আমার খানজায় রুটি ভরে দিয়ে গেছে জিবরিল যাবার সময় বলে গেছে ইয়া রাসূলুল্লাহ আপনার পিয়ালায় আর দুনিয়ার রুটি নাই আপনার স্ত্রী দান আল্লাহ কবুল করে আমি জিবরিল আমার মারফাতে আপনার পিয়ালায় জান্নাতি রুটি পাঠিয়ে দিয়েছে ভাইজান আমার বাবাদেরা এশার নামাজ পড়ে ও ভালো করে বোঝার চেষ্টা করো এশার নামাজ পড়ে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে রেখে দেন সাহাবীর নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদের বারান্দায় বেরিয়ে গেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদের বারান্দায় বেরিয়ে পেট ধরে হ্যাট হয়ে বসে গেছে আর চলতে পারে না খুদার জ্বালায় সোজা হতে পারে না আল্লাহর নবী দীন দুনিয়ার বাদশার সাহাবি আবু হুরায়রা হযরতে আবু বকর সিদ্দিককে দেখতে পেলেন সালাম দিলেন আসসালামু আলাইকুম আমার এই দুর্দশা আমার এই অবস্থা কেউ যদি জিজ্ঞাসা করে কি হয়েছে আমি বলবো কেউ যদি আমার একটা রুটি দেয় কেউ যদি একটু খেতে দেয় আমি আবু হুরায়রা আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে আবু বকর সিদ্দিক সালাম নিলেন আবু বকর সিদ্দিকের কিছু নাই কি জিজ্ঞাসা করবে চলে গেলেন হযরত ওমরকে সালাম দিলেন হযরত ওমর চলে গেলেন আর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ চার দিন খাওয়া নাই পেটে পাথর বাঁধা রে বিশ্ব নবী ক্ষুধার কাতর হয়ে পেটে চারখানা পাথর বেঁধে খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়ি যাচ্ছে জামার বাড়ি যদি আমার ফাতিমা কিছু দেয় আমি নবী আমার কলিজাটা ঠান্ডা হবে রে চার চারটে পাথর পেটে বেঁধে আল্লাহ রাসূল চলে গেলেন জামার বাড়ি আর ফাতিমা দেখতে পেয়ে বলে আব্বু রে আমি মারা যাব বাঁচব না হোসেন বলে মারা যাব বাঁচব না হাসান বলে আর বাঁচব না নবী বলে ফাতেমা কি হয়েছে মা বলছে আব্বাস কেড়ে তিন দিন ক্ষুধার জ্বালায় কাতর হয়ে আছি একটু দানা পাই না একটু জবের আটা পাই না আব্বা গো আমার বাড়ি গেলেন ফাতেমা কিছু খেতে দেবে নবী ফাতেমার কান্না দেখে বলে বেটি কেঁদো না তুমি আমার নয়নের বাতি তুমি আমার কলিজার টুকরি ফাতেমা
আমার চোখের পানি আমার সহে না মা, আমার পেটের দিকে তাকাও ফাতেমা। আল্লাহ রাসূল একটা পাথর বার করে বললেন একদিন খাইনি, আর একটা পাথর বার করে বললেন মা দুদিন, আর একটা পাথর বার করে বললেন মা তিন দিন, আর একটা পাথর বার করে বললেন মা চার দিন। ও বেটি ফাতেমা তুমি খাওনি তিন দিন, তোমার আব্বা তো জাহানের বাদশাহ চার দিন খাওয়া নাই। কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না। ও ভাবিরা রে খাদ্য খাওয়া খাও, জম্মের খাওয়া খাও, বিরিয়ানি চাল দিশি চাল ভালো লাগে না, আর ডেলি অনেক রকমের কায়দা বাজি রান্না, এই এরকম কত রকমের নাম আমি জানি না। আগে শুধু বিরিয়ানি, এখন বলছে বিব দাও, মটন দাও, আরো কি বলছে মরণ দাও, আরো কে কি বলছে চাপ দাও। ও কলিজার টুকরারা, আগে লোক জানতো বসে তরকারি, আর এমনি করে বিয়ে বাড়ির লেনদেন লেনদেন বলতো, এখন সব উল্টে গেল। মাঝখানে বুড়োরা দাবি দবা কি আছে বলো, এখন এত জ্ঞান গম্মি বেশি হয়ে গেছে, দাবি দবার বলে না, গিফট বলে, তিন ভাগ লোক বুঝতে পারে না। আগে বসে খাওয়া সুন্নত, দস্তর খানা বিছে খেত, এখন প্লেটে কিছু রেখে না দিলে লোক খারাপ বলবে, তারপরে এখন পেরায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া শুরু হয়ে গেছে, আর বসে খাওয়ার টাইম নাই। তোমার অকাল মৃত্যু হবে, তোমার প্লেটে শয়তান খাবে, তোমার বাপের নাম ভুলে যাবে, দাঁড়িয়ে খাওয়া কি নবী শূন্য তাদায় হবে। এই দাঁড়িয়ে খাচ্ছে না খায় না, হ্যাঁ এই ঠিক বলে বলবি তো দাঁড়িয়ে খাচ্ছে তো, হ্যাঁ তুমি জানো না দাঁড়িয়ে কলকাতা দাঁড়িয়ে খায়, হ্যাঁ কলকাতায় আছে, এই যে চা হাফ রেখে দিচ্ছে, আমার লোক চা রেখে দিচ্ছে, চাউমিন খাচ্ছে হাফ রেখে দিচ্ছে, একটু রেখে দিচ্ছে, ও রেখে দিচ্ছে, আমি যদি না রাখি লোকে আমার বলবে জীবনে দেখিনি নাকি, ইস কি বাজে ব্যবহার, দেখে টাকাতে কিনে তুই রেখে দিবি। মাঝে মাঝে এমন কষ্ট হয়, মনে হয় যে গুলিয়ে খেলো নাকি, উফ এত দুঃখ লাগে। ভালো ভালো গোশের পিস রেখে দিচ্ছে, এর জন্য কৈফাত দিতে হবে না, হবে না, তিন পিস গোশ আছে, দু পিস খেয়েছে, এক পিস হাত দেয়নি। এই যে ওই যে গরিবের ছেলের আপনার প্লেটে দেয়, প্লেট দেয় আর আপনি রেখে দেন, ওদের কলজে জ্বালা করে যে আমাদের মালিক আমাদের এরম এক পিস দেয় না, এই খাসির পিস বাদ দিল, ইস বাবুদের ব্যাপার বাবু বলে তারা নিয়ে ফেলে দিচ্ছে, আবার কেউ কেউ আড়ালে গিয়ে তুলে গালো ভর দিচ্ছে, ওর বাপ দাদায় খাইনি খেয়ে নেয়, বুঝলেন আপনি ফেলে দিচ্ছেন। বিরাট জমিদারের বাচ্চা, বাপ ছাড়া লুঙ্গি পরে ঘুরছে, মা সেরা শাড়ি পরে ঘুরছে, তুমি কলকাতায় দুটো মেয়ে নিয়ে বিরাট মজা আনতে যাচ্ছ, আমি শাড়ির বেটা টাকা ছড়ানোর জায়গা নেই, টাকা ছড়ানোর জায়গায় নেই, লোকে লাম মারছে আর লোক টাকা ছড়াচ্ছে, যত লাভ হবে তত, যত লাভ হবে তত টাকা, কিছু বুঝতে পারছো না আন্দাজ হাসছো, এ বলতো আমি ফাঁকা মা, আচ্ছা ঠিক আছে ভাই জানা মার বাবা দিনা, ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা পেটে হাত দিয়ে বসা, হঠাৎ করে আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবী বাইরে বার হলেন, আর আবু হুরায়রা বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ আকাই নামদার তাজদারে মদিনা বললেন বাবা অমন করে বসে বসে চোখের পানি জারি হয় কেন, কি হয়েছে পেটে হাত দিয়ে অমন করে কাঁদু কেন বাবা। আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আর খুদার যন্ত্রণা সহ্য করতে পারি না, কয়েকদিন আমি খাই নাই। আল্লাহ রসুল বলেন আবু হুরায়রা একটুখানি অপেক্ষা করো। আল্লাহ রসুল বাড়ি আসলেন, মা আয়েশা সিদ্দিকাকে বললেন ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাড়িতে কি খাবার কিছু আছে,
মা আয়েশা বললেন একটু বসো মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ বাড়িতে তেমন খাবার মতো কিছু নাই একটুখানি একটা পেয়ালায় দুধ আছে ইয়া রাসূলুল্লাহ মা আয়েশা বললেন দুধের পেয়ালাটা আমার কাছে দাও দুধের পেয়ালাটা নবী নিয়ে যখন মসজিদের বাইরে বার হয়েছেন এই মাহফিলে যদি একটা আল্লাহর হাজী বান্দা থেকে থাকে ওই হাদিসায় বুঝতে পারবে মদিনার মসজিদে একটা জায়গা আছে ওই জায়গাটার নাম হলো আসহাবে সুফফা এই মুসলমানেরা ওই আসহাবে সুফফা নামক জায়গাতে আল্লাহ নবী সাহাবারা থাকতেন কারো বাড়ি হাফসি দেশে কারো বাড়ি ফার্সি দেশে সালমান ফার্সি বেলাল হাফসি আবু জার গেফারি এমনি করে ওই সমস্ত সাহাবারা মদিনার ভিতরে থাকতেন রে মা মসজিদে নববীর ভিতরে আসহাবে সুফফাতে এদের সকালে খাওয়া দেবে কোনো চিন্তা নাই রাতে কে খানা দেবে কোনো চিন্তা নাই দুপুরে কে খানা দেবে কোনো চিন্তা নাই খুদার যন্ত্রণায় কাতর হয়ে হযরতে আবু হুরায়রা বাসা আর আসহাবে সুফা সাহাবীদের খাওয়া নাই তাদের বিবি নাই তাদের বাচ্চা নাই তাদের ঘর নাই তাদের বাড়ি নাই মসজিদে থাকে আর যদি কেউ দুদিন তিন দিন চার দিন পরে একটু আটার রুটি দেয় তো সবাই খায় একটা খেজুর পায় তো সবাই ভাগ করে খায় আল্লাহ রসুল আবু হুরায়রার ওই দৃশ্য দেখে দুধের পেয়ালা হাতে নিয়ে যখন বাইরে বার হয়েছে আসাবে সুপার সত্তর জন সাহাবি চাতকের মতো তাকিয়ে আছে আমার নবীর হাতে পিয়ালা মনে হচ্ছে আজকে খেতে দেবে আর সহ্য করতে পারি না মারা যাব ইয়া রাসূলুল্লাহ আবু হুরায়রা হেঁট হয়ে পড়ে আছি রসুল পাক আসাবে সুফার দিকে তাকিয়ে অবাক আমি কি করব ছোট্ট একটা পিয়ালার দুধ আল্লাহ রসুল চিল্লে বললেন এ আবু হুরায়রা আমি রসুলুল্লাহ আজকের কথা দিলাম আবু হুরায়রা সহ আসহাবে সুফা সত্তর জন সাহাবীকে আমি রসুলুল্লাহ জান ভরে খেতে দেব কথা দিলাম বলে আবু হুরায়রাকে বললেন সবাইকে ডাকো সবাই আসলো কিন্তু মন খারাপ একটুখানি দুধ রসুল বললেন সবাই যার যত পিপাসা যার যত ক্ষুধা জান ভরে টানো জান ভরে পান করো মন মেজাজ খারাপ করে এক ঢোক মারে দু ঢোক মারে বাটির দিকে তাকায় কমে না আরও খায় কমে না আরও খায় কমে না আরও খায় কমে না সবাই খুশি কমছে না মানে সবাই পাবো রে এমনি করে করে এক পিয়ালা দুধ সত্তর জন সাহাবি উদার ভরে খাওয়ার পরে আগে যারা পরিমাণ কমে না বাকি আছে কজন দুজন একটার নাম আবু হুরায়রা আর একজন আল্লাহ রসুল মুহাম্মাদুর রসুলুল্লাহ এইবারে সত্তর জন খাওয়ার পরে আবু হুরায়রাকে নিয়ে একাত্তর জন লিখে রাখেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল বললেন জান ভরে পান করো আবু হুরায়রা পান করলেন কমে না আরো পান করো কমে না অবশেষে রাসূল বলছেন আবু হুরায়রা তোমার পেটে বড় ক্ষুধা যত খুশি পান করো শেষের বেলা বললেন ইয়া রাসূলুল্লাহ আর পান করতে পারি না কলিজা ঠান্ডা হয়ে গেছে কেতাব এলাকা অবশেষে আল্লাহ রসুল দুধের পিয়ালায় মুখ লাগিয়ে শেষ দুধটুকু পান করে শেষ করে দিয়েছে ওরে এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না আর তুলো না তো দূরের কথা নবীর ছায়া মেলে ধন্য গো হেমা আমি না তুমি নবীর মা আর এমন ছেলে রাখলে পেটে ও মা জোড়া মেলে না জোরে বলে আমার নবীর জোড়া আছে এই জোরে বলেন আছে যারা নবী প্রেমিক এরা গোটা রাত নবীর আওয়াজ শুনবে আর যারা শুকনো
সুন্দর বিরিয়ানি ঠান্ডা হয়ে যাচ্ছে, সাংঘাতিক লোক গো, আল্লাহ একবার দুগুরি বিরিয়ানি খেয়েছো? ইস আচ্ছা ঠিক আছে, থাক থাক থাক। আমার বাপ শোনেন, আল্লাহ আমার এই শোনেন, আমি কিন্তু ডেঞ্জারে জজ করিনি, ভালো ওয়াজ করছি তাতে হাসছে, কিন্তু ডেঞ্জারে জজ করতুম আচার কে নিচে করত, আল্লাহ ভালো করুক। তো যাই হোক, এখন কথা হলো এই আপনাদের এই মসজিদটাই ডান দিকের কাতার খুব ছোট, ডান দিকের কাতার ছোট করা দরকার না লম্বা করা দরকার? লম্বা করা দরকার, লম্বা। তাহলে ডান দিকের কাতার লম্বা হবে। আপনাদের কারুর যদি দয়া হয় ডান দিকের কাতার লম্বা করব, মসজিদটা একটু বাড়াবো, নবীর মেম্বারে কথা দিচ্ছি আল্লাহ পাক জান্নাতে ঘর তৈরি করবে, জান্নাতে ঘর তৈরি করবে, জান্নাতে ঘর তৈরি করবে। একজন বলবেন যে হুজুর নবীর ঘর আল্লাহর ঘর বাড়াবে জান্নাতের টুকরা, মসজিদ জান্নাত না জাহান্নাম? এই জান্নাতের টুকরার জন্য আমি ওই 50,000 টাকা একজন দেবে বলবো না, 10,000 টাকা বলবো না, একদম কম, যাতে করে দিতে পারে 5,000 টাকা দেবেন তার আব্বার নামে তার মায়ের নামে, মসজিদের এদিকার কাতার বাড়ানোর জন্য একটুখানি সাইটে বাড়ানো হবে, কিয়ামত পর্যন্ত থাকবে আর আপনারা সবাই কবরে চলে যাবে। 5,000 বেশি না, বেশি না। নাঙ্গল পোতা নাম শুনেছেন? নাঙ্গল পোতা নাম শুনেছ? নাঙ্গল পোতা, নাঙ্গল পোতায় গিয়ে 3-7 দিন আগে বলছি বাবু কে দেবে 5 লাখ, এমনি বলেছি, হঠাৎ বলছি আমি 5 লাখ, একজন একজন দিল, বলছি ফের একজন 5 লাখ, বলছে আমি 5 লাখ, 2 লাখ, বলছে আমি 2 লাখ, 1 লাখ, বলছে আমি 1 লাখ, 50,000 ওইভাবে শুধু বলি যাচ্ছে। উড়ি বাপরে বাপ, কি জায়গা! হ্যাঁ তো আপনাদের কাছে তো 50 বলিনি, 1 লাখ বলিনি, 5,000 টাকা মসজিদে জান্নাতের টুকরায় দান করবেন। আমি দোয়া করব আপনাদের জন্য, একজন বলবেন বাবু যে আমি 5,000 টাকা জান্নাতে দেবো, এটা তো জান্নাত, এই মসজিদ জান্নাত না জাহান্নাম? তো জান্নাতটা বাড়ানো হবে, প্রথমে একজন কে দেবে 5,000, এই গ্রামের লোক, আমি দোয়া করব তার জন্য, বলেন তাড়াতাড়ি বলেন বাবা। আমার ভুমরিতে অনেক ভাইরে এসছে, ওরা আবার চলে যাবে, মানে ভালোবাসার টান আলাদা। অন্ধকারে কোনো মেয়ে যদি ফোন করে যে আমার খালে নেবে, এবারে আসতে হবে, ও সঙ্গে সঙ্গে নেবে যাবে, খাল মানে নদী লাবতর জন্য, যদি বলে দেখ। তো আল্লাহ রসুলকে যারা ভালোবাসত, নবী মদিনায় মক্কা থেকে জঙ্গলের পর জঙ্গল, পাহাড়ের পর পাহাড়, রাতের পর রাত, সাপ বাঘ কারোর ভয় নেই, সোজা হেঁটে চলে গেছে মদিনায়। এখন তো গাড়ির রাস্তা, প্রেম আলাদা, ইয়ে তো এখনকার মেয়েদের বলে প্রেম মিথ্যা প্রেম, ভগ্রু প্রেম, বাজে প্রেম, ছেবলাম। ভালোবাসা করেছি যার তার যার সাথে তার নিয়ে চলবো জীবনভর, রাউন্ড নাম্বারে 2 বছর ধরে ভালোবাসা করে করে হাফ জীবন, মেয়ে গাছ জীবন নরম, তো হাফ তার দিয়ে দিস, রং নাম্বারে হাফ দিয়ে দিস। এইবার সে বলছে তুই ভাঙড়ের ব্রিজের ওই মাথায় দাঁড়াবি, আমি তোর সাথে দেখা করবো। এবার ভাঙড়ের ওই মাথায় দাঁড়িয়ে বলছে হ্যালো কই, বলছে আমি ব্রিজের এই মাথায়, বলছে কিরাম রং, বলছে হলুদ রঙের চুড়িদার, ও পাত্তে দেখে লেছে এইটা মোটা আর বিরাট কালো, ফোন বন্ধ, ফোন বন্ধ, ওই ভাই বেরিয়ে চলে গেছে। তাহলে 2 বছর ধরে এই চিটিং বাজ, তুই কী সর্বনাশ করলি 2 বছর ধরে? হাই বিয়াদ, এরম আছে না নাই? হাজার হাজার নজির, হাজার হাজার। আমার সঙ্গে একজন বলতে হুজুর আমি এরম করেছি, তাহলে তোর কপাল আগুন লাগবে। সে মেয়েটা কত দূর থেকে গেছে তখন তো বুঝো যে এত মোটা আমি বুঝতে পারিনি, তুমি কিছু মনে করোনি, তোমার গাড়ি ভাড়া দিচ্ছি তুমি চলে যাও। সে বুঝতো যে আমি অন্তত লোকটা দেখেছি, আর তুই মেয়েটার সঙ্গে কথা বলেছিস, এতে আল্লাহ খুশি না বেজা? মানুষের দুঃখ দিলে দুঃখ পেতে হবে, কালো তো কী হয়েছে, তার ভালো বলে পাঠিয়ে দাও যেন 500 টাকা লে, আল্লাহ তোর ভালো করুক, এত কালো আমার চলবে না, চলে যাও। আব্দুল হাকিম তকবীর না রে তকবীর, আমাদের সম্মানীয় আব্দুল হাকিম সাহেব বলেন জিন্দাবাদ, আমাদের সম্মানীয় আব্দুল হাকিম সাহেব বলেন জিন্দাবাদ, তার ময় মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর ঘরের জন্য দিয়েছে আল্লাহ আপনার ঘর তৈরি, আল্লাহ জান্নাতে হাকিম ভাইয়ের ঘর তৈরি করে দেবেন বলেন আমিন। মানবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক আমার আব্দুল হাকিমের জান্নাতে ঘর দেবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ।
নাই দেখবে একটা কলমের দাম প্রায় হয়ে গেছে আর একটা 5000 বলেন 5000 বলেন হ্যাঁ বাবু দেব 5000 আল্লাহ কি নাম গো শামসুদ দোহা আসসালাম বদরুদ দোজা আসসালাম আহা মোটামুটি ময়মুর গোপন দাতা তো 50,000 টাকা দেবে সুবহানাল্লাহ হাই খুশি না বাজার নারাই তাকবে নারাই তাকবে সিলসিলা হক ফুরফুরা শরীফ সিলসিলা হক ফুরফুরা শরীফ জোরে তাকবীর দেন না একটু নারী তাকবীরটা 50,000 টাকা দিয়েছে আপনারা সবাই খুশি না বাজার হাত তুলে দেখান কে কে খুশি আল্লাহর ঘর হবে নারাই তাকবীর আমার মা বোনেরা আপনারা তাকবীর জোরে দেবেন না সুবহানাল্লাহ জোরে বলবেন না আপনাদের গলা পর্দা জবান পর্দা সব পর্দা তো আমার মায়েদের যদি তাকবীর দেওয়ার অর্ডার থাকতো আপনাদের বুঝিয়ে দিত তাকবীর কারে কি কথা ঠিক না বুঝলি মায়েদের গলার আওয়াজ এত আওয়াজ জোর ওরা শুধু চেপে রেখেছে যে আল্লাহ নারাজ হব বলে কথা ঠিক না ভুলবো এমনি গ্রামে যখন অসহ্য যায় ঝগড়া করে সহ্য করতে পার না দুটো মেয়ে ঝগড়া করলে মনে হয় ফোনন কুড়ি যায় কত রকমের গলা বার হয় একই লোকের গলা আল্লাহু আকবার 50,000 টাকা আল্লাহ জান্নাতের টুকরায় আল্লাহর দরবারে হাত তুলব আল্লাহুম আমিন আয় আল্লাহ আপনার এক পাগল 50,000 টাকা দিয়েছে আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কুলে যারা কবরস্থ হয়ে গেছে ওগো আমার আল্লাহ রহমত করে তাদের কবরগুলো গোলাপ ফুলের বাগান বানিয়ে দি আল্লাহ গ্রামে কত লোকের বাড়ি প্যারিশ করা পুট্টি করা কোটি কোটি টাকার বাড়ি আপনার ঘর সুন্দর করা আপনার পাগলেরা মসজিদে হয়ে যাচ্ছে ভরা আল্লাহ তাই মসজিদ বাড়াবে জান্নাতের টুকরা আল্লাহ আপনি দানের ওসিলায় ময় মুরব্বির কবরে শান্তি দিন আল্লাহ কবুল করে নিন আল্লাহ কবুল করে নিন মৃত্যুর আগে মদিনায় যাবার মতো তৌফিক দিন আল্লাহ আমার এক ভাই প্রথম দিয়েছে টাকা 5000 আল্লাহ তার হায়াতে কিসমতে দারাজ করুন রোগ ব্যাধি থেকে হেফাজত করুন রুজিতে কামাইতে ব্যবসাতে সংসারে উন্নতি দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে তাকবীর দেন নারী তাকবীরটা আমার ভাই শামসুদ দোহা ভাইয়ের বাড়ি ছানপুকুরে আল্লাহ আচ্ছা আর একজন বলবেন যে মসজিদের জন্য আমি 5000 দেব হুজুর মসজিদের জন্য আপনার বাড়ি তো 50,000-60,000 টাকা খরচা করে করেছেন অনেক লোক আবার হাসছে 50-60 বলেন 50-60 লাখ বলে আমি বলে কি করব আল্লাহ আপনার বলবে যে তুই এত টাকার বাড়ি করেছিস আমার ঘরের জন্য 5000 টাকা দিন কেন তোর কি হয়েছে 5000 টাকা বলেন একজন এই আল্লাহর ঘর বাড়বে আল্লাহর ঘর বাড়ানো হবে আমরা তো মরে যাব আল্লাহর ঘর মরে যাবে কি শুনেন কষ্ট যদি হয় কষ্ট যদি হয় কষ্ট যদি হয় তাহলে 10টা জান্নাতির কাছে আমি দাবি করব 5টা দুটো করে 1000 টাকা চাপ দেব না যে হুজুর চাপ দিচ্ছে আমি নেমে যাব 2000 টাকা করে 10 জন বলতে পারবেন যে আমার টাকা মসজিদে লাগুক আমি মরে যাব আমার আব্বা কিংবা মায়ের জন্য 2000 টাকা মসজিদে দিয়ে গেলাম সে তো আব্বা মায়ের টাকা তো 2000 টাকা কে বলছে প্রথমে কি নাম বাবু আব্দুল কুদ্দুস
ভাইদের নাম আব্দুল মোমেন। আমার আব্দুল মোমেনের আব্বা নাই, 2000 আব্দুল কুদ্দুস 2000, আর একজন হবে আব্বা নাই মা নাই। অনেকের পুরানো রাগ আছে যে আমার আব্বা বহু মাত্র আমার মনে আছে, মা দু তিনবার ভাত বন্ধ করে দিয়েছে, এজন্য তোর কবরে দেই না, তোমার দিতে হবে না, তুমি যখন মারা যাবে সোনা তোমার ছেলে মেয়ে জীবনে কবরের দিকে মুখ করবে না, করবে না, করবে না। ভালা কারো গে তো ভালা পাও গে, বুড়া কারো গে তো বুড়া পাও গে, যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ, জান্নাতে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ, বাপের বেটা আছে 2000 মসজিদের, বলেন 2000 2000 কজন হয়েছে, দুজন কেন ভাইজান, একজন আব্দুল কুদ্দুস একজন, দুজন, তিন নম্বরে একজন কে আছে, 2000 টাকা দেবেন মসজিদের ছাদের জন্য বাড়ানোর জন্য, তাড়াতাড়ি বলেন 2000 টাকা, যদি না বলেন আমি এক্ষুনি দোয়া করব, আল্লাহর ঘর আল্লাহ করে নেবে, আর এর জন্য আপনাদের শাস্তি পেতে হবে, লিখে রেখে দেন, ঘর বাড়ি কিচ্ছু থাকবে না, আল্লাহর কসম, আল্লাহ যখন বললেন সব শেষ শেষ, ঢুকে যা ঢুকে যাবে, কারোর কাফন হবে না। এজন্য আমরা যেরকম আল্লাহ এবং আল্লাহ রসুলের ঘরে মহব্বত ছেড়ে দিচ্ছি, আল্লাহ ওই জন্য আমাদের জন্য অন্য ব্যবস্থা করছে যে আমি অন্য কওমের মদত করব। তোর আমার ভুলে যাবি, আমি পিছন দিক দিয়ে তোদের লাইন ক্লিয়ার করে দেবো। 2000 টাকা আব্বার জন্য আছেন একজন, কিংবা মায়ের জন্য, হাত তুলেন তাড়াতাড়ি মসজিদে, আল্লাহর দরবারে দোয়া করব। আর যদি বলেন পারবো না, সবাই 1000 টাকা করে বলেন, বলেন 1000, একদম নোল দামে ছেড়ে দিচ্ছি, নোল দাম 1000, তাড়াতাড়ি করে, কে বলছে 1000, কে বলছে মসজিদের জন্য 1000 টাকা, তাড়াতাড়ি বলেন, আল্লাহর জান্নাতের ঘর হবে 1000 টাকা। আমার মায়েদেরকে তাড়াতাড়ি বলতে বলেন, মায়েদের, মায়েদের বলতে বলেন 1000 কোটি টাকা মসজিদ তৈরি হবে। আপনারা তকবীর দেন, নারী তকবীর, আরো জোরে বলেন নারী তকবীর, দাতাগণ বলেন জিন্দাবাদ, দাতাগণের মাইমুরুব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন, দাতাগণের মাইমুরুব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন, নারী তকবীর হবে। আর একজন 2000, 1000, কোন আল্লাহর বান্দা আছেন বলেন, তুমি দেবে? আচ্ছা আচ্ছা, পরে তোমার নাম পরে লিখছি, তুমি মাইক ম্যান তো, তোমার নাম পরে। কাজ কবে থেকে হবে? রমজানের কাছাকাছি এটা বাড়ানো হবে আর কি, একটা করে 1000 টাকা বলেন সবাই মিলে, এর কম বললে আপনারা দেবেন না, শয়তান বোঝাবে, যাই 1000 টাকা তোর মতো লোক দিলে মান সম্মান যাবে, হচ্ছে তুই চেপে যা, মরতে দিস নি, বিশ্বাস করুন ও বোঝাবে, ও বোঝাবে ফজিলা, আল্লাহ ফজিলা বোনের মন নরম হয়ে গেছে। হ্যাঁ, আলাউদ্দিন ভাই নগদে 1000 টাকা দিয়েছে, আল্লাহ আলাউদ্দিন ভাইয়ের হায়াতে দারাজ করুন, আলাউদ্দিন ভাইয়ের কিসমতে বরকত দিন, ফজিলা বোন 1000 টাকা, ফজিলা বোন আল্লাহ আমার বোন ফজিলার দান কবুল করুন, ফজিলার হায়াতে দারাজ করুন, কিসমতে বরকত দিন, সকলে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একজন আছেন 1000, শয়তানের মুখে জুতোর বাড়ি মেরে 1000 বলে দেন, ও বোঝাবে যে তোর মতো লোক তুই দিস নি, চেপে যা, আল্লাহর কসম আপনার মনে মনে হবে, যদি 500 চাই আরো মন খারাপ হয়ে যাবে, তখন আর মোটে বলবেন না, যদি খুব অনেক ধনী হন 10000 টাকা বলেন, যদি বলেন মান সম্মান আছে 20 বলে দেন, আল্লাহ রমিজা বিবি 1000, রমিজা বিবি 1000 টাকা, আল্লাহ রমিজা বিবি দান কবুল করুন, হায়াতে কিসমতে দারাজ করুন, কাজ করছে তকবীর দান, না আর এই তকবীরটা
আরেকজন বোন আমার, আরেকজন বোন আমার বেনামে 1000 টাকা দেবে, আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এইবারে সালাম পড়ে দোয়া হবে, ইয়া নবী সালাম। এসো বাবু এসো, ভুমরুর ভুমরু সোনার মারিং নজর না যায়, আমার সঙ্গে দেখা করে যাবে। তারটানি হবে তো, একটু আগিয়ে আসেন, পিছনের লোক বাইরে সব আগিয়ে আসেন। হ্যাঁ সালাম পড়বো তো, এদিকে একটু চেপে আসেন বাপ। হ্যাঁ সালাম পড়ার সময় প্যান্ডেলের ভিতরে আসলে ভালো লাগে। আসেন আসেন আসেন, একটু আগিয়ে আসেন, এইবার দোয়া হবে, আগিয়ে আসেন। এই এখানটায় কি মাঝখানে কি পায়খানা করে নেবে, পিছনে পিছনে কি হয়েছে, এসো আপ সুলতানে হে মদিনা মোহাম্মদ ও সকিনা নূর সে মানু ও রসিনা মিশক সে বেহতা পসি সালাম। আইলেন তিনি চিনিল না মোকার বেদিনি, চিনিল ও বনে এর হরি তোমাকে এ ছাড়ি কি লাভ হবে, এ দুনিয়া আয় বাঁচি দেখা দিয়ে আমাদের বি একবার আসিয়া স্বপ্নে তে অনবি দিও গো সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম তুল্লা আলাইকা। জমে জমে বসেন, বাইরে দেওয়ার চেষ্টা করবেন না, দোয়া হবে তো, একটু জমে বসেন আর বলেন বালাগলা বালাগলা বিকমালিহি কশবত তুজা বিজমালিহি হাসনে তুজা খিসালিহি সল্লু আলাইহি ওয়ালিহি বলোলা লা ইলাহা লা ইলাহা জোরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদেম ভাইয়ের বোন 5000 টাকা দিল, এইবারে দোয়া করব আর দেরি করব না, পিছনে বিরানি বিসমিল্লাহ বলে দেওয়া শুরু করো, বিসমিল্লাহ বলে দেওয়া শুরু করো,
বিসমিল্লাহ বলে বলে আল্লাহ কবুল করুন। বল তুমি বল বলছি বল আমার কলিজার টুকরা ভাইরা আচ্ছা যুবক ছেলেরা ওইটা 50,826 টাকা যুবক ভাইরা তুলে দিয়েছে ওইটা ওইটা আয় হয়েছে হ্যাঁ আয় হয়েছে ব্যয় হয়েছে 84,624 টাকা এবছরের আয় আর এই ব্যয় আমার যুবক ভাইরা এই দায়িত্ব নিয়ে এটাই করেছেন লাভ হয়েছে কত 50,826 টাকা মসজিদের উন্নতি কল্পে মসজিদ কমিটির হাতে তুলে দিচ্ছে আপনার খুশি তো কে কে খুশি হাত তোলেন নারাই থাকবে যুবক বৃন্দ যুবক বৃন্দ ওলামায়ে কেরাম গো শ্রোতাবৃন্দ নারায়ে তাকবীর আল্লাহু আকবার একবার তওবা পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম। এই দেখেন এই এলাকার একটা আল্লাহর রহমত আছে, বিশ্বাস করুন। মুমরুদ জলসা এইরকম লোক থাকে সারা রাত। তারপরে আরেকটা জলসা আছে আমার জাকির ভাইয়ের, ওখানে হয় লোকে লোকে লোকারো। এই জলসা মুমরুদ জলসা পেরায় লাগালাগি, কারণ ওখানে যেরকম লোকজন এখানে সেরকম লোকজন, ওখানে যেরকম দাতা এখানে সেরকম দাতা। বিশেষ করে এই আশপাশের এলাকার মানুষদের আল্লাহ পাক এত রসুলের প্রেম এত রসুলের মহব্বত দিলে ভরে দিয়েছে, যেখানে মাহফিল হয় সেখানে সবাই মিলে চলে যায় আখেরি মোনাজাত করে ফিরে। আল্লাহ জনে রসুলায় আমাদের সকলে নাজাতের জরিয়া করে দেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সুরা ইখলাস তিনবার পড়েন, কুল হু সুর বিসমিল্লাহ কুল হু আল্লাহু আহাদ। দাও সব আউট কর, আউট কর, সব খুলো বিসমিল্লাহ পর থেকে দাও বাবু। একজন ও বাদ জানে যেন বাটি দিচ্ছে না, বাটি না কি ও কি ওই সেই সেই হ্যাঁ ভারী মতন নাকি হালকা ভারী। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। এরা ছেলেগুলো এই দেখেন, এই জন্য মসজিদ বলি মাদ্রাসা বলি জলসা বলি একই হাতে সবসময় চললে সেটা বুড়ো হয়ে যায়। মাঝে মাঝে হাত ফেরা করতে হয় জন করার জন্য, হাত ফেলে গেছে জলসা চাঙ্গা প্যান্ডেল চাঙ্গা এস্টেট চাঙ্গা ছেলেরা চাঙ্গা টাকা এস্টা এই বাটি চাঙ্গা বিরিয়ানি চাঙ্গা লম্বা চালি বিরিয়ানি আর আগে খিচুড়ি বাড়ি কোথায় ভাঙড়ে জলসায় কি করো খিচুড়ি হ্যাঁ মাইক চাঙ্গা সব চাঙ্গা। আল্লাহ কবুল করে তিনবার কুলু আচ্ছা ও ভাই এই এক টাকা দু টাকা করে যদি এক মুঠো বালির দাম দিয়ে দিতেন আল্লাহর কসম মসজিদ তো বিরাট উপকার হতো। যদি 1,000 টাকা হয় এই 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 রাই কোসে এই লেজা দু তিনজন দু তিনজন আমি দোয়া করবো। আর তেন তিনবার কুলু সুরো পড়েন, তিনবার কুলু সুরো পড়েন বিসমিল্লাহির রহমানির কুলু হুয়াল্লাহু আহাদ বলছেন। পর থেকে দেন 1 টাকা করে দেন, এক মুঠো বালির দাম দেন না হতো দেন। এই কোসে দুজন ধর, এই বল দুজন ধর, এক মুঠো বালির দাম দাও না হতো হাত পড়ে গেছে আর কে কে ধরে আর 1 টাকা দাও না 1 টাকা বার করো 1 টাকা বার করো
হ্যাঁ এক টাকা দিন, 100 টাকা দেন, 50 টাকা দেন, 5 টাকার লোড দেন, ভাই বাদ দেবেন না, গুড়িয়ে এলেন, দাও 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 দাও, প্রত্যেকে দাও, প্রত্যেকে দাও বাবু, এই বাবু এইটা লাও, এইটা লাও, এই বাবজি দিচ্ছে, এই বাবজি দিচ্ছে, এই বাবু এই 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 বাবজি দিচ্ছে, দাও আল্লাহ হুকু হুকু বু।